নমস্কার বন্ধুরা, আজকে বাংলাদেশের জনপ্রিয় কিরিমাপার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো জানি না কি হবে, একটা হাবিজাবি রেসিপি। একদম শেষ অবধি তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। প্রথমে চালের গুঁড়ি নিয়েছি, 2 হাতার মতো, স্বাদ মতো লবণ দিয়েছি, আর প্রথমে ঠান্ডা জল দিয়েছি 1/2 কাপের মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশালে আসলে ভিতরে লাম্পস থাকে না, তাই অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আসলে কিরিমাপার থেকে ইন্সপায়ার হয়ে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। ওনার ভিডিও আসলে সত্যি মানে অসামান্য, এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও। হ্যাঁ, আমিও ওনার ভিডিও কপি করছি, তবে এটা জানি না ওনার কি, বাট ওনার মানে ওনার ইয়ে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, এটা বলতে পারি, কিরিমাপার রেসিপি দেখে। তো এখানে নিয়েছে আমি আরও কিছু মগে করে গরম জল। এবার গুঁড়ির মধ্যে গরম জল দিয়ে ভালোভাবে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার রেডি। আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে মানে আমি কি তৈরি করতে মানে শুরু মানে করলাম আর কী যে শেষ পর্যন্ত হলো, মানে এটাই আমার মানে হাবিজাবি রেসিপি, মানে কিছু বলার নাই আমার। তোমার ব্যাটার রেডি। এখানে আমি একটু আর একটা বাটি নিয়েছি, এখানে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, কেন দিচ্ছি জানি না, পরে দেখিয়ে দেব। আর দিচ্ছি নর্মাল জল একটু, এটা সাইডে রেখে দেব। এবার একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, এটা তো দেখো এইভাবে কাপড় দিয়ে কিন্তু ওই যে টিস্যু পিঠা বলো বা তেনা পিঠা বলো, তোমরা কি বলো জানি না, আমিও প্রথম মানে দেখেছিলাম ইউটিউবে, তো ভাবলাম একটু ট্রাই করি। তো এটা এইভাবে নিয়ে নিলাম, কিন্তু পরে যা হলো তা মানে আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না, মানে কী যে হলো আমি নিজেও বুঝতে পারলাম না। তো দেখো প্যানের মধ্যে আমি জলার তেলটা ভালোভাবে একটু ঘষে নিয়েছি। এবার কাপড়টা ডিপ করার পর কি হলো, মানে ওরা দেখলাম কি সুন্দর এইভাবে পুঁজ দিয়ে দুইটা যোগ চিহ্ন বানিয়ে মানে পিঠাটা তৈরি, কিন্তু আমার আর কিছুই হলো না। তো মানে অফ ক্যামেরায় দেখাতে পারলাম না, খুব বাজে একটা অবস্থা হয়ে গেল। প্যানটাকে 2-3 বার আমি মানে ধুলাম, তারপর পরিষ্কার করে একদম শেষে আর কি করব চামচ দিয়ে দিয়ে এইভাবে কি পিঠা, এটা আমি নিজেও জানি না এটা কি পিঠার নাম দেব। এই ছোটো 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 রুটির মতো বানিয়ে নিলাম। আর কি বানাতে চেয়েছিলাম আর কি হলো, মানে বানাতে চেয়েছিলাম তেনা পিঠা, আসলে তেনা পিঠা বা টিস্যু পিঠা যেটাকে বলে, কিন্তু কিছুই হলো না। আর দেখো মানে মাথাটা একদম খারাপ হয়ে গেল, তার জন্য এই মানে ওই যে তেল জলের গুলা ছিল সবগুলো ঢেলে দিয়েছি, একটু উল্টে নিলাম। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি সামান্য। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল ভিডিওটা, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর দেখো সার্ভ করে নিয়েছি। তো আজকের এই ভেবা শেখা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।